আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম এইখানে, আর এই যে এখানে ভাইয়া আছে, আসসালামু আলাইকুম, আমাকেও নিয়েছে সাথে। ভাইয়াকে তো নিতেই হবে। গাড়ি দিলাম স্টার্ট, দিয়ে এখন দেখে দিলাম ডিতে। আচ্ছা, আজকে আমরা অনেক কিছু করব, তার আগে গান দিতে হবে। একটু বাংলা গান শোনা যায় না? আচ্ছা, একটু আগে হিন্দি হোক। আচ্ছা গাইজ, আপনাদের সাথে একটু পরে কথা বলছি। এটাই না সুন্দর? সুন্দর সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, চাইনিজ শিখবে না যে শিখে আপনার সাথে? সুন্দর গাড়িটা, দাম বেশি না? ওটাই হবে চাইনিজ তো। এই গাড়ির 49 লাখ টাকা হয়, গাড়ির দাম তো 20 লাখ ট্যাক্স ভ্যাট সহ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি আর কি নেবেন? 20 লাখ একটা ভালো কারও পাওয়া যায়। হ্যাঁ, খুব সুন্দর গাড়ি এটা। গাইজ, এখন দাঁড়ায় আছি বহরমপুর মোড়ে, আর হচ্ছে আজকে অনেকটা গরম পড়েছে, তাও আমি জ্যাকেট পরেছি। আর গাইজ, এখন এই যে ভাইয়ার সাথে কথা বলি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, তাহলে আপনি যে আমাকে শিখাচ্ছেন, জি কেমন লাগছে? ভালো লাগছে, একজনকে গাড়ি চালানো শেখানো ভালো। গাড়ি বিপদের অনেক কাজে দেয়, কি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, কি এখানে ওখানে যাওয়া, আচ্ছা অনেক কাজের বিষয় গাড়ি। আর ভবিষ্যতে গাড়ির ব্যবহার আমাদের আরো বেড়ে যাবে, সেক্ষেত্রে গাড়ি চালানো আরো আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, যেহেতু গাড়ি অনেক কাজের জিনিস, সেক্ষেত্রে আমরা গাড়ি আজকে চালানো শিখব। তাহলে ভাইয়া, যে আপনি যে ছোট, মানে আমি তো ছোট, জি আমাকে যে শিখাচ্ছেন, জি এটাতে আপনার ভয় লাগতেছে না? হ্যাঁ, কাটটুক লাগছে, কিন্তু কিছু করার নাই, আপনি তো অনেক ভালো চালান, ওর জন্য অতটা ভয় লাগছে না। আমি অনেক ভালো চালাই, জি জি জি, আপনি নতুন হিসাবে অনেক ভালো চালান, অন্যজন তো নতুন হিসাবে অত ভালো চালাতে পারে, গাড়ি বামে টানে ডানে টানে। আমি আসলে ভাইয়া এই গাড়ি চালানো শেখার আগে গাড়ি সব বুঝে গেছিলাম। আপনাকে শিখতে হবে যে গিয়ার লেভার কি, স্টিয়ারিং কিসের কাজ, ক্লাচের কি কাজ। এই জন্য মনে হয় এতটা ভালো হয়েছে এত অল্প দিনে। অল্প দিনে। আর ভাই, আমি একটা জিনিস খেয়াল করছি, যারা ইয়া করে, হ্যাঁ যারা হচ্ছে গাড়ি চালায়, জি বা এক দুই মাস পর চালায়, এরা ভালো চালাতে পারে না। আর আমি এটাও দেখেছি, হাত ভারী হয়ে যায়। আর আমি এটাও দেখেছি যে হচ্ছে এই যে ইয়া করে, যাদের বেশি আগ্রহ নেই গাড়ি চালাতে, তারা কোনোদিনও একটা ভালো ড্রাইভার হতে পারে না। আমার রাস্তার ফিটিংসই বোঝে না, কি গাড়ির অত আগ্রহ নাই, তারা কখনো ভালো ড্রাইভার হতে পারে। আমার কিন্তু অনেক শখ, অনেক আগ্রহ গাড়ি চালানো, গাড়ি চালানো আমার নেশা বলতে গেলে একটা। হ্যাঁ, আমাদের শরীরে ভাবে সবকিছু সম্পর্কে কাজ করে, আগ্রহ না থাকলে কাজ করবে না, করলে থাকলে করবে। আমার গাড়িটা অনেক ভালো, এটা এই আরএস তো, হোন্ডা ফ্যাজল আরএস তো, রেসিং স্টাইলের গাড়ি তো, মানে আরএস মানে হচ্ছে রেসিং স্টাইল। তো এই জন্য গাড়ি টানতে অনেক ভালো লাগে। আমার গাড়ি টান কেমন এমনি? টান আপনার গাড়ির ভালো আছে তাই না? হ্যাঁ, এটা হোন্ডা ফিজেলের গাড়ি। তো আজকে দেখি বহরমপুর মোড়ে দাঁড়ায় আছি, এখন দেখি কখন আসে তারা। আজকে শুভ মামা আসবে না, শুধু শিশি মামা আসবে। কারণ হলো শিশি মামা, শুভ মামা দেরি করে ঘুমাইছে কালকে রাতে, আজকে আর উঠতে পারছে না। এই লাইট গুলো লাগিয়ে রাজশাহীর সৌন্দর্যই বাড়ায় দিছে। হ্যাঁ,
দেখি এখন কখন আসে। আচ্ছা ভাইয়া, আমাদের যে আজকাল এই ইয়াটা বেড়ে যাচ্ছে, আমাদের এই যারা ইয়াং মানুষ তাদের মধ্যে বা যারা ছোট তাদের মধ্যে যে এই গাড়ির এই কার কার গাড়ির যে এত ক্রেজটা বেড়ে গেছে, এই সম্পর্কে একটু মন্তব্য করেন। আসলে বলবো এখন অনেক, মানে আমরা যেটা দেখেছি যে 10 বছর আগেও মানুষ মোটর সাইকেল আগে চালানো শিখলে মানুষ মোটর সাইকেল শিখতো, বেশিরভাগ মানুষই আগে মোটর সাইকেল চালাতো, মোটর সাইকেল ভালো লাগতো তাদের। তো এখন কেন এই মোটর সাইকেলটা বাদ দিয়ে গাড়ির এত ইয়া হয়ে গেছে? এখন অনেক অত্যাধুনিক সুন্দর সুন্দর গাড়ি নেমেছে, যেরকম এই গাড়িটা কি অন্য অন্য গাড়ি, এখন গাড়ির অটো ব্রেক ফাংশন আছে, সেক্ষেত্রে গাড়ি এখন অনেক সেফ, মানুষ গাড়ি অনেক চালানো শিখছে, আর মানুষও অনেক গাড়ি সম্পর্কে ধারণা আগের থেকে বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে গেছে, ওর জন্য মানুষ এখন গাড়ি চালানো শিখছে। আর এখন অনেক চাইনিজ গাড়ি আসছে কম দামে, ওই সব মানুষ কিনছে, যেসব জাপানি টাকায় গাড়ি কিনতে লাগবে 70-75-60 লাখ, সেখানে আপনি 40 লাখের ভিতরে একটা সুন্দর গাড়ি পাচ্ছেন। হ্যাঁ, এরকম ভাবে এটা ভাই একদম ঠিক কথা বলছে। আচ্ছা, এই যে এই নোহা গাড়িটারিগুলো কেমন? হ্যাঁ, এক্স নোহা বা হচ্ছে যে নোহা ভক্সি, এটা ভালো, কিন্তু এগুলো রেসিং প্যাসেঞ্জার। হ্যাঁ, এটা হচ্ছে মানে এই ভাড়া টানার জন্য। আচ্ছা ভাই, আপনি সর্বোচ্চ কত ঘন্টা গাড়ি চালিয়েছেন টানা টানা, মানে না ব্রেকে? না ব্রেকে আমি প্রায় 2.5 ঘন্টার মতো চালিয়েছি। আমরা যখন চিটাগাং যাই সেই থেকে, তখন আমি একবার চালিয়ে, মানে সিরাজগঞ্জের পর থেকে অত ব্রেক করা লাগেনি, লংয়েই চলছি। না, আমি বলছি কি, ব্রেক তো করতে হবে গাড়ি, যে কোনো সমস্যা বা ইয়ে হলে তো ব্রেক করতে হবে। আমি ব্রেক, আমি বলেছি যে চাটা খেয়েছেন, মানে টানা কতক্ষণ চালাইছেন? ব্রেক টেক করা আলাদা, মানে মানে এই যে আমরা এখন যেরকম এই যে দাঁড়ায় আছি এরকম এরকমই 2-2.5 ঘন্টার মতো টানা চালাইছি, দিয়ে আবার থেমেছি। হ্যাঁ, কারণ কি অনেক বেশিক্ষণ গাড়ি চালালে হাতে মানে মাপটাই মানে ভালো লাগে না নিজের কাছেই, আর মাঝারও ক্লান্ত লাগে, 1 ঘন্টার বেশি ভাঁজ করে রাখতে। সেক্ষেত্রে আমি 2 ঘন্টার মতো টানা চালাইছি। আচ্ছা আচ্ছা, মাস গত মাসেই চালিয়েছি এটা, ধরেন ইয়াতে ওই হ্যারিয়ারে। হ্যাঁ, না ওটা ওটা ছিল ইয়া এফ প্রিমিও, প্রিমিও। হ্যাঁ, ওটা ছিল আপনার 22-এর মডেল, প্রিমিও 22-এর মডেলটা তো খুব ভালো। হ্যাঁ, অনেক ভালো, হেভি স্পোর্টস, ও বাপ কি টান। হুম, 40 তুলেছি ওটাতে, সিরাজগঞ্জ রোডে, সিরাজগঞ্জ রোডে চাকাগুলো খালি এভাবে কাঁপছে, মনে হচ্ছে বারে চলে যাবে। তাহলে তো ভালো গাড়ি না? হ্যাঁ, না কিন্তু ওভার স্পিডের ইয়েতে ওগুলা, কিন্তু আমার এই গাড়ি যদি আমি 180 তুলিয়ে এই গাড়ি মরবেও না, চাকা চাকা কাঁপবে না, এটা ঠিক, কিন্তু ওগুলা চাকা কাঁপছিল প্রচুর, মানে চাকা ছিঁড়ে বারে চলে যাবে এমন অবস্থা। না, তখন আমি আসতে করে স্পিড কমিয়ে দিলাম, আমার ম্যাডাম স্পিডটা একটু কমায় দাও। এই ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটা কেমন লাগে? ল্যান্ড ক্রুজার তো অবভিয়াসলি ভালো গাড়ি, আমাদের দেশের সবচেয়ে বড় এসইউভি। হ্যাঁ, ল্যান্ড ক্রুজার সব থেকে মজার গাড়ি। ল্যান্ড ক্রুজারের থেকে আরেকটা ভালো গাড়ি আছে, কি সেটা হচ্ছে আপনার পেট্রোল নেশন, নিসান পেট্রোল। হ্যাঁ, নিসান পেট্রোল, নিসান পেট্রোল আমাদের পাশে পিটার আঙ্কেলের আছে, তিনি অনেক বড় লোক মানুষ। আসলে এগুলো গাড়ি তো কিন্তু যারা আদি বড় লোক, জি জি জি, যারা বেশিরভাগ আদি বড় লোক তারা এই বেশিরভাগ এই পেট্রোল নিসানের গাড়িগুলো নেওয়ার চেষ্টা করত। হ্যাঁ, নিসানের গাড়িগুলো নেওয়ার চেষ্টা করে। নিসান আসলে এখন তো টয়োটা অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, টয়োটা অনেক ভালো হয়ে গেছে। মামা আসছে না কেন? 10 মিনিটের বেশি হয়ে গেল, না 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 না, কবল ঘুম থেকে ওঠেনি, অনেক আগে উঠছে। আচ্ছা গাইজ, একটু পরে কথা বলছি আপনাদের সাথে। আর আমি বলবো নেই যে স্যার এরকম ব্যাপার, বাতাস ঢুকে আছে, ব্রেক পাঞ্চ করছে, আপনি যখন ব্রেক চাপ দিচ্ছেন তখন ব্রেক যায় আবার ব্রেক, আর আপনি তেলে থাকলে পাঞ্চ করবেন, আপনি শাটিং ব্রেক হয়ে যাবে, তেল অয়েল কম। আচ্ছা শিশু মামার আজকে অনেকদিন হলো চালানো, আর দেখি কি হয়। ইয়া পাটা ঠিক জায়গায় রাখুন মামা, পাটা মাঝখানে যাবে তো দুটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ব্রেক ফুল দাও, ডি দাও।
ডি হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে ডানে দেখে রেখে চালাও হ্যাঁ ব্রেক ছাড়ো এর সামনে যাবা তো তুমি আস্তে আস্তে ডানে নিবা যখন আমি বলবো তখন ডানে নিও হ্যাঁ আর যা বললাম সেটা একটু মাথায় রেখো গাড়ির ইয়ার অবস্থা আজকে টাইম ওয়েস্ট হলো অনেক মামা স্টিয়ারিং একটু শক্ত করে ধরো মাঝে মধ্যে ইয়ে হয়ে যাবে তো এক একাই একটু দেখো এই জন্য তাছাড়া সমস্যা নেই কোনো আর হার্ড ব্রেক করো না মানে হালকা হালকা ব্রেকে কাজ চালানোর চেষ্টা করো হ্যাঁ শো আমার বলে কালকে রাতে কোথায় তিনটা সময় কোথায় আসছে বিয়ে খেয়ে কোথা থেকে তিনটে সময় আসছে রাতে আর উঠতে পারছে না যেন ঘুম থেকে উঠতে পারছে হ্যাঁ